এবং বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। কাঠামো মেরামতের 27 দফার বাস্তবায়নের লক্ষ্যে আমাদের আজকের এই আলোচনা সভা। আমি সাহস পেয়েছি যে আপনারা তার প্রস্তাব জাতির কাছে উপস্থাপন করেছেন 19 দফা দিয়ে। এই যে তৃণমূলের বিএনপির কর্মীরা, আমার মনে হয় যে আরো শক্তিশালী হয়ে যাচ্ছে। তারা ভয়কে জয় করা শিখেছে। আমাদের আন্দোলনে শুরুতেই দশজনের মুখে তারা রক্ত দিয়েছে। আজকে আমরা সেই রক্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে শপথ গ্রহণ করে নেমেছি যে না জিতে আমরা ঘরে ফেরত যাব না। এবং আমার সহযোদ্ধা ভাই বোনের তন্দির আমাকে দাওয়াত করেছে তার বাড়িতে থাকার জন্য। দেড় ঘন্টা গাড়িতে আসার কষ্ট থেকে হোটেলে থাকার থেকে বাড়িতে থাকে অনেক ভালো। কিন্তু আপনার অসহ্য হন না, আমি আপনার দিকে তাকায় তাকায় দেখছিলাম। আর রাত দিয়ে যখন করি তখন আমাদেরকে মানুষের চেহারা দেখে রিড করতে হয় মানুষ কি ভাবতেছে। এই যে আপনাদের মধ্যে যে ইচ্ছা, আর ইচ্ছা যদি শক্তি শক্তিশালী হয় তাহলে পাহাড় ভেঙে ফেলা যায়। হাসিনা, আজকে পুরো রাষ্ট্রযন্ত্রকে, পুরো রাষ্ট্রকে একটা পরিবার, একটা দল ধ্বংস করার জন্য নিয়োজিত করেছে। আন্দোলন ঘুরে চলছে, থানা পর্যায়ে দিয়ে শুরু করেছিলাম, বিভাগীয় পর্যায়ে শেষ করেছি, রাজধানী শেষ করেছি। আবার আমরা রাজধানী এবং বিভাগ একসাথে করছে। এরকম আস্তে আস্তে মানুষকে সুসংগঠিত করে একটা গণ বিপ্লব করে এই হাসিনাকে হটাতে হবে। 19 দফা দিয়ে এই যে আমাদের যে কাজটা করতে হবে সেটা আমাদের এই 10 দফা কর্মসূচি যেটা আমরা দিয়েছি বা বিএনপির থেকে যে 10 দফা কর্মসূচি দিয়েছে সেটা আমাদেরকে সেই অর্থে করতে গেলে, 27 দফাকে আনতে গেলে আমাদের তার আগে এই কাজটা করতে হবে। সেই কাজটার মধ্যে কি আছে একটা কথা দিয়ে শেষ করা যায়, সেটা ইনশাল্লাহ অটোমেটিকলি সব হয়ে যাবে, এটা অসুবিধা হবে না। এর জন্য এটা পেতে হলে এটা দুর্লভ সম্পদের মতো, আপনারা জানেন এই হাসিনার সরকার একটা হায়নার সরকার, এই সরকারকে ছড়াতে গেলে এত সহজে হবে না। আমরা আগামীকাল যে প্রোগ্রামে যাচ্ছি সেটা আমাদের খুবই একটা সফট প্রোগ্রাম, আমরা সিটিং করব, বসে থাকবো গণ অবস্থান, আমরা বসবো, আমরা কোনো ভায়োলেন্স করবো না, কিচ্ছু করবো না, আমরা খালি প্রোটেস্ট করবো যে আপনার শাসন আমরা মানি না।